সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিজ রেসিপিতে। কিছুটা ভিন্ন স্বাদের আমার খুবই পছন্দের একটি ভর্তা রেসিপি নিয়ে আবারও চলে এলাম। আর রেসিপিটি হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে মুফুল সিম বা ভর সিম ভর্তা। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 250 গ্রাম মুফুল সিম নিয়েছি, যেটাকে গ্রামাঞ্চলে মুফুল উশিও বলে থাকে। এবারে এই সিমগুলোকে আমি ঠিক এভাবে করে দুই পাশ থেকে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, দুই পাশ থেকে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। এভাবে করে কেটে নিয়ে এবার সিমটাকে, যেহেতু সিমটা খুবই বড় এবং এটা এই সিমগুলো কিন্তু একটু শক্ত হয় আঁশটা, তাই একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ঠিক এভাবে করে সবগুলো সিম আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমি চলে যাচ্ছি সিমগুলোকে সেদ্ধ করার জন্য। সেজন্য একটি প্যানে পানি দিয়ে সিমটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আরও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন ঢেকে দিচ্ছি চুলাটা ছাইতে রেখে, বলক আসা পর্যন্ত ওয়েট করছি। যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন ডাকনাটা তুলে একবার খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে আবার এটা ঢেকে দিব আর 10 থেকে 15 মিনিটের মতো সিমটাকে সেদ্ধ করে নেব। 10-15 মিনিট পর সিমটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা পানি ঝরিয়ে পাটায় বেটে এক পাশে রেখে দিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিংড়ি শুটকি, আর চিংড়ি শুটকিটাকে চুলারাচ মিডিয়ামে রেখে 2-3 মিনিটের মতো একটু টেলে নেব। 2-3 মিনিট পর এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর 1-2 বার ধুয়ে এটাও পাটায় বেটে এক পাশে রেখে দিচ্ছি। এবারে একই প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন কুচি। আর এই ভর্তাটা অবশ্যই সরিষার তেলেই করতে হবে, তাহলেই ভর্তার স্বাদটা ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ আর রসুনটাকে একসাথে নেড়ে চেড়ে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে সুন্দর একটা লাইট গোল্ডেন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা এরকম সুন্দর একটা লাইট গোল্ডেন কালার চলে আসবে, দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলে ধুয়ে বেটে রাখা চিংড়ি শুটকিগুলো। দেখতেই পাচ্ছেন চিংড়ি শুটকিগুলো একেবারে মিহি করিনি, একটু দানা দানা করে বেটে নিয়েছি। এবারে তেলের সাথে শুটকিটা খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে না হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবারে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে আবারও নেড়েচেড়ে নেব এবং তেলটা ভেসে ওঠা পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এখন বেটে রাখা সেই সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমটা আমি পাটায় বেটে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করিনি। ব্লেন্ডারে ব্লেন্ড করলে অনেক সময় দেখা যায় খুব বেশি একেবারে মিহি হয়ে যায়, তাই পাটায় বেটে নিলেই ভর্তাটা বেশি মজার হবে। এবারে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। সিম আর চিংড়ি শুটকির এই ভর্তাটা খেতে একেবারেই অসাধারণ। যারা এই ভর্তাটা খাননি আশা করছি তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আমার খুবই পছন্দের একটি ভর্তা। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 2-3টা কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি। শেষ পর্যায়ে এসে এই উপকরণগুলো দিলে ভর্তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। এবারে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি শুটকি দিয়ে বড় সিমের ভর্তা। আশা করি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।